একটু যে মানুষ জন্ম নিয়ে সুখে শান্তিতে ঘর সংসার করবো তার সুযোগ নেই। সুখে শান্তিতে পরে ঘর সংসার করবি, তার আগে জেঠির কাছে এটা পৌঁছে দিয়ে আয়, আমি বাজারে যাব। এটা হাতে নিয়ে বাজার করলে যদি পড়ে ভেঙে যায় রে, পারবি তো? আরে এটা কোনো ব্যাপার, এক আঙ্গুলে নিয়ে গিয়ে সরাট করে দিয়ে চলে আসবো। দেখিস নুনু, সাবধানে যাস, ভেঙে ফেলিস না। যদি সত্যি করে এমন একটা জাহাজ পেতাম। এই লুল্লু, কি কি হাতে ওটা নিয়ে যাচ্ছ কোথায়? ডেলিভারি দিতে গো সোনা। কিন্তু দেখো, হাত থেকে আবার পড়ে না যায় যেন। কি যে বলো না, এসব হাতে নাচিয়ে নাচিয়ে আমি ছোটবেলায় ডাঙ্গুলি খেলতাম। তারপরে কি হয়েছে জানো জেঠু, আমি তো জাহাজটা নিয়েই আসছিলাম, কিন্তু জাহাজটা হঠাৎ সিসিটাকে পপ করে বেরিয়ে এলো। চারিদিকে দেখি একটা সমুদ্র হয়ে গেছে। আর তারপর এই তারপর কোনে করে কত মিথ্যে কথা বলবি? হ্যাঁ বল না যে রাস্তায় মেয়ে দেখে কে তা দেখাতে গেছিস আর ভেঙে ফেলেছিস। এই না মানে আসলে ওরে লুল্লু, মানুষ জন্ম পেয়ে শুধু বিয়ে করব বললেই হয় না, সংসার করাটা অনেক দায়িত্বের কাজ। দায়িত্ব নয় গো জেঠু, ভালোবাসাতেই বিয়ের স্থায়িত্ব। কি দিলাম, এক চললাম, টাটা। ওরে লুল্লু, ভালোবাসায় বিয়ে চলে না রে। এই কি বললে তুমি? এই 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 আমি বলছি, সব বিয়ে না চললেও আমাদের বিয়েটা তো ভালোবাসাতেই ভরা গো। হ্যাঁ আমি কিন্তু এবার ভ্যা করে কেঁদে ফেলবো। আমি আমার বাবা হবো কেন? আমি বেচেলার ভূত লুল্লু। কি কাণ্ড, খুলে দিস না রে। ঠিক আছে, তাহলে আগে বলো আমি তোমার ছেলে। কি অবস্থা লুল্লুর, ছি 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 ছি, আমি কিন্তু বাবা গিয়ে কিছু বলবো না, আমাকে পার্সোনালি না জড়ালে তো বলার কিছু নেই। পার্সোনাল করে দিচ্ছি মামদো মামা। ওরে কি বিচ্ছ ছেলে রে লুল্লু, তো ওরে আমাকে সব লুডু বানিয়ে ছেড়ে দিল রে। ওরে বাজারে লুল্লু, বাবার ধুতি দিয়েছি খুলে, মামদো মামা গাছে ঝুলে। জানেন জানেন রাজামশাই, ছেলেটা পুরো ফেস প্যাকের মধ্যে পাক মিশিয়ে দিয়েছিল, যতই মাখছি ততই কালো হয়ে যাচ্ছি। কি পাকের গন্ধ রে, আপনি একটা ভিজিট করুন রাজা, না হলে আজ গায়ে ঘুঁটে দিয়েছে কাল আবার উনুন বানিয়ে দেয়। দেখ লুল্লু, তুই যদি তোর ওই ছেলের দায়িত্ব না নিস তাহলে কিন্তু পাপের ঘোড়া বাড়বে। শোন, আজ থেকেই ওর সঙ্গে খেলবি, পড়াবি, খাওয়াবি, ঘুম পাড়াবি, বুঝেছিস? বুঝেছ তো বাবা?
নিজেই কোনোদিনও বই খুলে পড়লাম না, আর এখন ছেলেকে পড়াতে হবে, তাও আবার নিজের ছেলে নয়। দূর দূর। ও বাবা, শুনু করো না। বল আমার সাথে সাথে, ওই অজগর আসছে তেরে। ওই অজগর আসছে তেরে। এই কেস করেছে, এই সোনা সত্যিকারের অজগর হতে বলিনি সোনা। এই সোনা ফিরিয়া ফিরিয়া, আয় বাবা, আমার ছেলের মতো আমার সোনা ছেলে। আয় অজগর, আমি আসছি তেরে বাবা, তোমায় দেব কামড়ে। হাত তুলে দিলি পুরো। এবার আমায় একটু ঘুমোতে দে সোনা, একটুখানি সোনা। হাতে ধরছি, পায়ে ধরছি, সব জায়গায় ধরছি, ঘুমোতে একটু দে না রে। তাহলে আমাকে আগে ঘুম পাড়িয়ে দাও, আমি তো তোমার ছেলে। এতে ঘুম পাড়াতে পারলে আমি একটু শান্তিতে ঘুমোতে পারবো। এই তো সোনা মানিক আমার, এবার দেখি বুকে মাথা রেখে চোখটা শান্তি করে বুঝে ফেলো তো। আয় ঘুম, যাই ঘুম, ভুতুরে পাড়ার মেয়ে, ভূতের পাড়ার ছেলে লুল্লু, ঘুমায় চোখ জড়িয়ে। আমি যে কাউকে ঘুম পাড়াতে পারি সেটা তো জানতাম না। তোমরা ওর সঙ্গ দিলে। বাবা, তোমার লাগলো নাকি? আসলে বাবা, কাল তো ফুটবল টুর্নামেন্ট, তাই গোলমালা প্র্যাকটিস করছিলাম। ও বাবা, প্র্যাকটিস করতে গিয়ে খিদে পেয়ে গেছে খুব। দাও না, খেতে দাও না কিছু। সোনা বলছি, খাবার তো মুখে মাখার জন্য নয়, এসো দেখি আমি খাইয়ে দিই। তুমি খুব ভালো বাবা, কি সুন্দর করে খাইয়ে দিলে। দাঁড়াও দাঁড়াও, এই প্রথম কেউ খাইয়ে দিল রে সোনা। একা একা খেয়ে খেয়ে কোনোদিন বুঝিনি যে কেউ খাইয়ে দিলে খাবারের স্বাদ কিরকম বেড়ে যায়। বাবা খাও খাও খাও। এখন তোমাকে কি কিউট লাগছে। ছেলেটা যখন বাবা বলে ডাকে কি ভালোই যে লাগে। না না, যতই বাবা ডাকুক, ও কাল যখন টুর্নামেন্ট খেলায় মেতে থাকবে, আমি অন্য কোথাও গিয়ে লুকিয়ে পড়বো, খুঁজে না পেলে এমনি চলে যাবে। কি প্ল্যান! জুনিয়র লুলু, শাবাশ শাবাশ, কাটিও ডট ডট ডট, আরে গোল কর। এই তো ও কাটিয়ে উঠে গোলটা করুক, আর আমিও সচাট করে মানে মানে কাটি। জুনিয়র লুলু, জুনিয়র লুলু, বাবা কিরে, এ লাগেনি তো তোর? কিরে বল না। না বাবা, তোমার মতন বাবা থাকতে আমার লাগতেই পারে না। একি জেঠু, তুমি আমার ছেলে হয়ে গেল, আমার জেঠা, আমি এখন আমার ছেলের ভাইপো। ওরে লুল্লু, আমি তোকে দায়িত্ব বোঝাতেই তোর ছেলে হয়ে এসেছিলাম, বুঝলি তো? মানুষ জন্ম নিলেই তো হবে না, দায়িত্ব দেখেছিস তো কত। আমি খুবই সন্তুষ্ট রে লুল্লু তোর দায়িত্ব দেখে। শোন, এবার থেকে তুই ভূত সিটিং করবি। ভূত সিটিং মানে?
মানে যেমন বেবি সিটিং এ মানুষের বাচ্চাদের দেখাশোনা করা হয়, তেমনি ভূত সিটিং এ তুই এবার বাচ্চা ভূতেদের দেখবি। শেষে একটা ছেলের বাপ থেকে এতগুলোর বাপ, উনিয়া বাপ রে বাপ। পালা রে লুলু পালা, নাহলে আর রক্ষে নেই রে।